আসসালামু আলাইকুম। টিজ বাংলা চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমার হাতে প্লাস্টিকের ঢাকনা দেখেই বুঝতে পারছেন, আজ আমি এই ঢাকনা পরিষ্কার করে দেখাবো। রান্নাঘরে থাকার কারণে এই ঢাকনাগুলোতে অনেক ময়লা জমে, এরকম তেল চিটচিটে দাগ পড়ে যায়। তো আমি ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়েই এই ঢাকনাগুলো আজকে সহজে কীভাবে পরিষ্কার করবেন সেটাই দেখাবো। দেখুন আমার ঢাকনাগুলোতে কত ময়লা পড়েছে, এগুলো আসলে অনেক দিন পরিষ্কার করা হয় না, এই জন্য এরকম ময়লা জমেছে। তো ঢাকনাগুলো পরিষ্কার করার জন্য আমি একটি বোল নিয়ে নিলাম। এই বোলের মধ্যে আমি দিয়ে দেব কুসুম গরম পানি, বেশি গরম পানি দেওয়া যাবে না, এটা হালকা কুসুম গরম পানি দিতে হবে, কারণ যাতে এর মধ্যে হাত দিয়ে পরিষ্কার করা যায় এই জন্য কুসুম গরম পানি নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এটা হলো হুইল পাউডার, কাপড় কাচার যে কোনো গুঁড়া পাউডার আপনি ব্যবহার করতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি সোডা, এটাও কাপড় কাচার ওই সোডাটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটু লেবুর রস। এই তিনটি উপাদান দিয়েই আমি আজকে ঢাকনাগুলো পরিষ্কার করে দেখাবো। দেখুন আমার পানিটা কিন্তু বেশি গরম না, কুসুম গরম পানি, এর মধ্যে হাত দেওয়া যাচ্ছে। তো এই পানির মধ্যে আমি এই ঢাকনাটা এখন ডুবিয়ে রাখবো, 3 থেকে 5 মিনিট ডুবিয়ে রাখলেই হবে। আপনি যদি চান এটা না ডুবিয়ে রেখেও পরিষ্কার করতে পারেন। তো আমি 5 মিনিট এটা ডুবিয়ে রাখছি, তো আমি ফিরে আসছি 5 মিনিট পরে। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে আমি এটা উঠালাম। দেখুন ডুবিয়ে রাখার ফলেই কিন্তু এই যে অনেকটা ময়লা কিন্তু এমনিতেই উঠে গেছে, কোনো ঘষা মাজা ছাড়াই। এবার আমি যে পাশে যে ময়লাগুলো আছে এটা একটা মাজুনির সাহায্যে একটু হালকাভাবে ঘষে নিচ্ছি। দেখুন কিভাবে ময়লা উঠে যাচ্ছে। দেখুন সামান্য ঘষাতেই কিন্তু ময়লাগুলো উঠে গেল। যেভাবে আপনারা ঘষে নেবেন সামান্য ঘষাতেই ময়লাগুলো উঠে যাচ্ছে। দেখুন ঢাকনার ময়লা কিভাবে পরিষ্কার হয়ে গেছে, অনেক ভালো পরিষ্কার হয়েছে। তো আমি এটাকে এখন একটু ভালো পানি দিয়ে ধুয়ে নিয়ে আসব। এই যে আমি ভালো পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি, দেখুন আমার ঢাকনাটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম নতুনের মতো লাগছে। আর এই যে এই ঢাকনাটাও আমি সেমভাবে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আমার এই বোলটা ছোট ছিল তো আমি অন্য একটা বোলে করে এটা পরিষ্কার করে নিয়েছি। এটা আর আপনাদের সাথে দেখাইনি, কিন্তু আপনারা সেমভাবেই এগুলো এভাবে পরিষ্কার করে নেবেন। এই যে কোনো প্লাস্টিকের ঢাকনা, ঝুড়ি এভাবে পরিষ্কার করলে খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।